দর্শক, বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গি যে সুখকর না, তা আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, পথ পাল্টান, সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পরিবেশ তৈরি করুন, অর্থাৎ নিজেরা নিজেরা নির্বাচন করে সেটাকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ দেখানোর যেই চেষ্টা, সেটা আসলে গ্রহণযোগ্য হয়নি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান যেই বিবৃতি দিয়েছে, তার উপর ভিত্তি করে খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে দেশের যে অঙ্গীকার, তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। ফলকার টুর্ক বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর সহিংসতা ও দমন পীড়নের মধ্য দিয়ে বাংলাদেশে রোববার নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। ফলকার টুর্ক বলেছেন, এই নির্বাচন সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচার আটক বা ভয়ভীতি দেখানো হয়েছে। এই ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, আমি সরকারের প্রতি বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার যেন সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয় তা নিশ্চিত করা ও দেশে একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি। ফলকার টুর্কের বিবৃতিতে বলা হয়, ভোট সামনে রেখে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা গণগ্রেপ্তার, হুমকি, গুম, ব্ল্যাকমেইল ও নজরদারি এসব পন্থা অবলম্বন করেছেন বলে খবর রয়েছে। আর এসবের কারণেই দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করে। অগ্নিসন্ত্রাসের মতো রাজনৈতিক সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটেছে বলেও খবর রয়েছে। বিরোধীরা অগ্নিসন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। গত 28 অক্টোবরের পর থেকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সহ প্রায় 25,000 বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ফলকার টুর্ক। বিবৃতিতে বলা হয়, গত 2 মাসে হেফাজতে থাকা অবস্থায় অন্তত 10 জন বিরোধী নেতাকর্মী মারা গেছেন এবং তাদের হত্যা করা হয়েছে বলে খবর রয়েছে। এতে আটক অবস্থায় নির্যাতন বা গুরুতর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিবৃতিতে বলা হয়, অনেক মানবাধিকার কর্মীকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে, অনেকে দেশ ছেড়েছেন, কয়েক ডজন গুমের ঘটনার খবর পাওয়া গেছে, বিশেষত নভেম্বরেই সেগুলো ঘটেছে। ফলকার টুর্ক বলেছেন, এসব ঘটনার স্বাধীন তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের স্বচ্ছ ও ন্যায়পরায়ণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনের প্রচার ও ভোটের দিন বিধি লঙ্ঘন ও সব অনিয়মের পুঙ্খানুপুঙ্খ ও কার্যকর তদন্ত করতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, বাংলাদেশে অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্র অর্জিত হয়েছে এবং সেটা যেন এখন লোক দেখানো হয়ে না পড়ে, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি আন্তরিকভাবে আশা করি দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও এটার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। দর্শক, এই ছিল কঠিন বিবৃতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।